গাইস, আবার চলে এলাম নতুন ভিডিওর সাথে। তো নতুন আমার চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার শরীরটা ভালো নেই, কারণ কালকে রাত্রিবেলা আমার জ্বর এসেছিল, ওষুধ খেয়েছি, জ্বরটা কমে গেছে। তো এখন ঠান্ডা বলতে কী বলো তো, গলাটা একটু ভারী ভারী আছে, মানে এই আর কি, জ্বর চলে যাচ্ছে আবার আসছে। তো এখন ওয়েদারটা একদম ভালো না, সবাই সাবধানে থেকো, ঠান্ডা একদম লাগিও না, কারণ ঠান্ডা লাগলেই জ্বর আসছে। আমারও জ্বর এসছে, আমাদের বাড়ির অনেকেই জ্বর এসছে, তারপরে আমারও এসছে। আমার আগে ঠান্ডা লেগেছিলো, তো ঠান্ডা সেরে গেছে, আবার ঠান্ডা লেগে আবার জ্বর এসছে। তো সবাই সাবধানে থেকো। তো আবার চলে এলাম নতুন ভিডিওর সাথে। কালকে কোনো ভিডিও করতে পারিনি, তাই আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে কোনো ভিডিও না করলে কালকে কী পোস্ট করবো বলো, এই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রাতের ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতের ডিনার হবে চিকেন কারি আর ভাত রুটি, দুটোই হবে। সবাই তো আর রুটি খায় না, সবাই ভাতও খায় না, তো এর জন্য দুটোই হবে, ভাত রুটি দুটোই হবে, চিকেনও হবে। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আমার দেখো, এখানে আমি আদা রসুন জিরে লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো আলুটা ভেজে নিই। আর আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, আলুটা ভেজে গ্যাসটা অফ করে সন্ধ্যা দিতে যাবো। তারপরে সন্ধ্যা টান্ধা দিয়ে আবার এসে রান্না করব। তো কারণ আমাদের এখানে এখন সন্ধ্যা হলো, এখন বাজে 6:29, এখন সন্ধ্যা হলো। মাংস রান্না করার জন্য ফোড়নগুলো সব দিয়ে দেব। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা করে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো সামান্য একটু জল দেবো। তো এবার হলুদ লবণ দিয়ে দেবো। তো এবার লবণ দিয়ে দেবো। তো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা ঢেলে দেব। তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। গাইস দেখো চিকেনটা আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। প্রায় রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। গরম মশলা দিয়ে দেবো। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম। তো চিকেনটা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। তো দেখো চিকেনটা লাবিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।